সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে। আপনাদের সেই অত্যন্ত প্রিয় পরিচিত অনুষ্ঠান বাস্তু এবং ফেংশুই। আজকেও যথারীতি আমরা হাজির একটি বিশেষ দিনকে উপলক্ষ করে, সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান আমাদের জীবনে আনতে পারে কিছু উন্নতির সূচনা, যে অনুষ্ঠান আপনারা দেখছেন বিগত প্রায় 17 বছর, আজকেও তাই নিয়ে আলোচনা করব। তবে অনুষ্ঠানের শুরুতে বলি, সরাসরি অনুষ্ঠান দেখছেন ফোন করতে পারেন, কিন্তু কম ফোন নেব, কারণ ফোন নিলে আমাদের বিষয়গুলি সম্বন্ধে আপনাদের জানাতে একটু অসুবিধে হয়ে যায়। ফোন নেব কিন্তু বাস্তুকেন্দ্রিক ফোন নেব, যদি কারোর প্রয়োজন থাকে ফোন করবেন, কথা বলবো। তবে একটাই কথা বলবো, ফোন নাম্বারটা নোট করে রাখুন, রাজাবাজার শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, এটা মনে রাখুন। পুরো অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন, দেখুন, বুঝুন, তারপর যদি প্রয়োজন মনে করেন ফোন করুন, নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য আপনাদের জন্য করতে পারব। তবে মূল অনুষ্ঠানে প্রবেশের আগে দুই একটা কথা বলি। আপনারা এই সময় ধনত্রয়োদশীর প্রাক্কালে প্রতি বছর আমার অনেকগুলি বিশেষ অনুষ্ঠান দেখেন। একটাও তো আমাদের সাপ্তাহিক রুটিন ওয়াইজ অনুষ্ঠান হয় সারা বছর ধরে, তারপরেও কিন্তু অনেকগুলি বিশেষ বিশেষ অনুষ্ঠান আপনারা দেখেন। সেখানে প্রথমেই বলে দিই, গত কয়েকদিন ধরে অনেকে ফোন করেছেন, অনেকে আসতে চেয়েছেন, কারোর চাকরি, কারোর পড়াশুনো, কারোর ব্যবসায়িক সংক্রান্ত আলোচনা, কারোর বিয়ে সংক্রান্ত আলোচনা, মানে ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করেছি যে এই সময়টা, মানে আমার সরাসরি ফোন ইন প্রোগ্রামে তো বটেই, এবং চেম্বারও কিন্তু আমি কাজ করেছি মূলত বাস্তু ওরিয়েন্টেড। আপনারা এসছেন বাড়ির প্ল্যান ড্রয়িং নিয়ে বা হাতে একে স্কেচ করে, আমি সেখান থেকে কিছু আলোচনা করে কিছু আপনাদের সিদ্ধান্ত জানিয়েছি, আপনারা প্রসেস করেছেন, শ্রীযন্ত্রম নেবার জন্য প্রস্তুতি নিয়েছেন, যা কিনা আপনারা ধনত্রয়োদশীর দিন সংগ্রহ করবেন। সেখানে প্রথমেই বলি, আপনারা কিন্তু ধনত্রয়োদশীর পর থেকে অনুষ্ঠানের মধ্যেও কিন্তু আমরা জন্ম তারিখ নিয়ে আলোচনা করব, এবং চেম্বারও কিন্তু যথারীতি যেমন সারা বছরব্যাপী করে থাকি, পড়াশুনো, চাকরি, বিয়ে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা কথা বলে দিই, এই এতগুলি অনুষ্ঠানের মধ্যে কিন্তু তখন 4-5টি সাপ্তাহিক অনুষ্ঠান আমার থাকবে। কোনটা কোনটা আমি বলে দিই, প্রথমটা হচ্ছে প্রতি সোমবার 7:45 সন্ধেবেলা, প্রতি বুধবার দুপুর 2:50, প্রতি বৃহস্পতিবার 10:15 এবং প্রত্যেক রবিবার দিন 8:15। আপাতত এই 4টি অনুষ্ঠান ফিক্সড, আপনারা টিভির পর্দায় আমার দেখতে পাবেন, সেটা খেয়াল করবেন। কেন বললাম জানেন? বললাম এই কারণে, এখন তো ধনত্রয়োদশী শ্রীযন্ত্র নিয়ে আমরা খুব আলোচনা করছি, ব্যস্ত তো অনেক কিছু আলোচনা করার থাকে, অনেক কিছু বলার থাকে, তখন আমরা সেই আলোচনাগুলো করব এবং মনোযোগ দিয়ে ওই অনুষ্ঠানগুলি মিস করবেন না। ধনত্রয়োদশীর পরে অনেক কিছু বলবার আছে আপনাদের সঙ্গে। আরেকটা কথা বলে দিই, এই যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি দেখছেন শ্রীযন্ত্রকে উপলক্ষ করে, আমি ধনত্রয়োদশী 5 তারিখ আপনাদের জন্য কী উপহার নিয়ে আসছি, যে উপহারগুলি আপনাদের জীবনে অনেক মঙ্গল আনতে পারে, কারা কী পাবেন, কোনটা কোনটা পাবেন, এই সব কিছু নিয়ে আমি জানাবো আপনাদেরকে। 4 তারিখ রবিবার, মানে ধনত্রয়োদশীর আগের দিন, 8:15 অনুষ্ঠান এবং 11:15 অনুষ্ঠান। হ্যালো, নমস্কার, কাইন্ডলি একটু হোল্ড করবেন দাদা, প্লিজ একটুখানি একটু ধরুন। আগামী 4 তারিখ ধনতেরাসের আগের দিন রবিবার 8:15 অনুষ্ঠান মিস করবেন না, এবং 11:15 অনুষ্ঠান মিস করবেন না। আপনাদের জন্য অনেক তথ্য নিয়ে হাজির হব। যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের পরিচিত কেউ যদি একটু প্রশান্তকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের বলে দেবেন রবিবার 8:15 এবং রবিবার 11:15 অনুষ্ঠান মিস না করতে, কারণ এর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ ধরার জন্য, বলুন। নমস্কার, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি মতংগ্রাম থেকে বলছি। আচ্ছা, আমরা কিন্তু দাদা আজকে মূলত বাস্তু নিয়ে কথা বলতে চাই, আপনি কি তাই বলবেন? আচ্ছা, আমি, আমার নাম হলো শুভেন্দু দাস। শুভেন্দু দাস, আচ্ছা, মতংগ্রাম। হ্যাঁ, মতংগ্রাম। আচ্ছা, আপনার নিজের বাড়ি না ফ্ল্যাট, না ভাড়া বাড়ি? আপনার নিজের ফ্ল্যাট? নিজের ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা, কজন থাকেন এখানে আপনারা? আমরা 3 জন থাকি, আমি, আমার ওয়াইফ আর আমার ডটার।
আচ্ছা গুড, কি করেন আপনি? আমি ব্যবসা করি। আচ্ছা, আপনাকে একটু আমি রিকোয়েস্ট করব, আপনার ফ্ল্যাটের ডায়াগ্রামটা আমায় একটু বলুন, একটু মনে করে বলবেন যেন ঠিকঠাক হয়। আপনার ফ্ল্যাটের মেন এন্ট্রান্স মেন গেট কোন দিকে? মেন গেট হলো সাউথ ওয়েস্ট। ঠিক বলছেন তো? হ্যাঁ। আচ্ছা এক মিনিট, সাউথ ওয়েস্টের মেন এন্ট্রান্স। আচ্ছা দাদা, ঠাকুরগড়টা করেছি নর্থ ইস্টে। আচ্ছা ঠাকুরগড় নর্থ ইস্টে করেছেন? হ্যাঁ ভালো কথা, ঠাকুরগড় নর্থ ইস্টেই করতে হয়। আচ্ছা নর্থ ইস্টে করেছেন, ভালো কথা। এবারে বলুন আপনার রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরটা পুরো নর্থে, একদম ডট নর্থ। হ্যাঁ আচ্ছা, কিচেন নর্থে হলো, মানে ঠাকুরঘরের পাশেই হলো, ভালো। বাথরুমটা কোন দিকে করেছেন, মানে বাথরুমটা কোন দিকে হয়েছে? বাথরুমটা হয়েছে ইস্টে, একদম মানে ইস্টের মধ্যেতে না একটু সাউথ ইস্টের দিকে? না পুরো মধ্যেতে, পুরো মধ্যখানে ইস্টে। বাদবাকিটা ড্রয়িং রুম বেডরুম এই তো? হ্যাঁ। আচ্ছা আপনি এবার আমার কথা শুনুন, তারপরে আমি আপনাকে প্রশ্ন করব, উত্তর দেবেন। আপনি আমাকে প্রথমেই বললেন আপনি নর্থ ইস্টে ঠাকুর ঘর বানিয়েছেন। আচ্ছা কত বছর আছেন এখানে? দু বছর। আপনি ব্যবসা করেন, কোথায় ব্যবসা? আমার ব্যবসা, কিসের ব্যবসা? স্টেশনারি দোকানে। কোথায় কোথায় দোকান? ওইটা আমি চালাচ্ছি এখন। কোথায় দোকান? শিয়ালদাতে। আচ্ছা আচ্ছা শিয়ালদায় স্টেশনারি দোকান। হ্যাঁ স্টেশনারি। কতদিন ধরে করছেন? একটা জিনিস বলুন, এই যে আপনি দু বছর ফ্ল্যাটে এসেছেন, তার আগে আর তার পরের সঙ্গে কোনো তফাৎ বুঝতে পারছেন আপনার ব্যবসা বা আপনার ফ্যামিলি লাইফে কোথাও? কি বুঝতে পারছেন? ব্যবসার কন্ডিশন বলুন। ব্যবসা কেমন চলছে আপনার? আগে যা চলছিল এখন তো মানে আমি যে এই যে ব্যবসাটা যে করছি, যে লোন নিয়ে আমি টাকা যেটা যে নিয়ে যে ব্যবসাটা করছি, মানে লোনটাই দেওয়ার মতন আমার ক্ষমতা নেই, মানে এমন অবস্থা। শুনুন, বাস্তুর বিষয়ে আমরা যে আলোচনাগুলো করি তাতে আমি বহুবার বলেছি। আচ্ছা আপনার মেয়ে আছে বললেন না? হ্যাঁ মেয়ে আছে। আপনার মেয়ের পড়াশোনায় কেমন ফিল করছেন? আচ্ছা রান্নাঘর বলেছেন উত্তর দিকে না? ন্যাচারালি আপনার ওয়াইফ বোধহয় রান্না বান্না করেন, তিনি ফিজিক্যালি ফিট আছেন তো? না একদম শয্যা চাই, মানে ভীষণ অসুস্থ। তাহলে বাকিটা কি রাখলেন? যাই হোক আপনাকে বলি আমি, নর্থ ইস্টে ঠাকুর ঘর করেছেন, আপনি ভাবলেন যে আমি ঠাকুর দেবতার খুব আশীর্বাদ পেয়ে গেলাম, খুব ভালো হয়ে গেল, হলো না। আমাদের বাস্তু অনুযায়ী সাউথ ওয়েস্টে কোনোদিন এন্ট্রান্স হতে নেই। আপনি দু বছরে যদি এটা ফিল করে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দু বছরের মধ্যে কিন্তু আপনার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে, অত্যন্ত। বিজনেস বন্ধ হতে পারে, আপনার মিসেস আরও অসুস্থ হতে পারেন, ইভেন আপনারও কোনো ফিজিক্যাল প্রবলেম চলে আসতে পারে। সাউথ ওয়েস্ট হচ্ছে রাহুর দিক, ওদিকে দরজা করতে নেই, রাহুকে বাড়িতে এন্ট্রি দিতে নেই, যেটা আপনি মারাত্মক ভুল করেছেন এই ফ্ল্যাট নিয়ে। উত্তর দিক কুবের দেবের দিক, আপনি করেন ব্যবসা। উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের দিক, আপনি সেখানে যদি আগুন দেন আপনার টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাবে, কিচ্ছু রাখতে পারবেন না আপনি। এবং এই যে আপনার মেয়ে, এই সাউথ ওয়েস্টের জন্য, এবং নর্থ হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এরিয়া, সাউথ ওয়েস্ট আমাদের ডেভেলপমেন্টকে ধরে রাখে এবং বাড়াতে সাহায্য করে। নর্থ ইস্ট আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সাউথ ওয়েস্ট আর নর্থ সেটাকে নষ্ট করে দিচ্ছে দাদা। ইমিডিয়েট এই ফ্ল্যাট ছেড়ে চলে যান, নয়তো রেমিডিয়াল সাপোর্ট অ্যাপ্লাই করুন, নাহলে ভালো থাকতে পারবেন না। এর মধ্যে আমার অনুষ্ঠান দেখছেন আপনি? আমরা একটা সিজনতম নিয়ে আলোচনা করছি। আপনার অনুষ্ঠান তো দেখছি, তারপরে দেখেই তারপরে আজকে কল করে, কলে তো মানে লাইনই পাই না, আজকে পেয়েছি। ভালো কথা, কিন্তু লাইনটা যে পেলেন, আপনি তো শিয়ালদায় দোকান, আমার আপনার দোকান থেকে আমার চেম্বার এমন কিছু দূরে নয়, যোগাযোগ করে বাস্তুর বিচারটা করিয়ে নিয়ে একটা মানে আপনার নিজের ভালোর জন্য একটা সিজনতম স্থাপন করুন, অনেক উপকার পাবেন দাদা। আপনি পারলে যোগাযোগ করুন, ইমিডিয়েট এই ভালো ট্যান্ডটাকে কাজে লাগিয়ে নিন, আমি আপনাকে কথা দিচ্ছি অনেক ভালো থাকতে পারবেন। যেটা ভালো ওইটা করে দেবেন, মানে আমার অবস্থা একদমই খারাপ। আপনি আসুন, আমি দেখছি কি করা যায়, আমার তরফ থেকে ম্যাক্সিমাম চেষ্টা করব দাদা, আমি কথা দিলাম। এমন অবস্থা, সামনের মাস থেকে মনে হচ্ছে আমাকে বিজনেস ছেড়েই দিতে হবে।
না না, আপনি আমাকে একটু চান্স দিন, আমাকে একটু চান্স দিন, আপনি যোগাযোগ করুন, আমার তরফ থেকে ম্যাক্সিমামটা আমি করার চেষ্টা করবো আপনার জন্য, কথা দিলাম, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রবিবার দিন আসুন 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 ইমিডিয়েটলি যোগাযোগ আসুন, থ্যাংক ইউ। যাই হোক, এরকম প্রচুর মানুষ আছেন যারা খুব কষ্ট দুঃখ যন্ত্রণায় আছেন, আমি জানি। এই সাউথ ওয়েস্টের এন্ট্রান্স আমরা খালি জানি উত্তর পূর্ব দিকে বাথরুম হতে নেই, আমরা জানি দক্ষিণ পূর্বে রান্নাঘর করতে হয়, কিন্তু সাউথ ওয়েস্টের একটা যে ডেঞ্জারাস অবস্থা তৈরি করতে পারে এটা আমরা অনেকে বুঝি না বা বোঝার মতন গুরুত্ব দিই না। এইমাত্র উনি বললেন আমি উত্তর পূর্বে ঠাকুরঘর করে নিয়েছি, তার মানে আমি বেঁচে গেলাম, এটা কি হয়? ঠাকুর দেবতা রেখেছি কিন্তু সঙ্গে তো আমি রাহুকেও ডেকেছি ভাই, ঠাকুর দিতে চাইছে রাহু সব নিয়ে নিচ্ছে। যাই হোক, এটা আমার রিকোয়েস্ট, যারা যারা মনে করছেন যে আপনার বাড়িতেও এরকম কিছু ত্রুটি রয়েছে যেখানে যেটা হওয়া উচিত হয়নি, কিছু ভুল হয়ে রয়েছে, ভেঙে চুলে ঠিক করতে পারছেন না, ছেড়ে চলে যেতে পারছেন না, সেক্ষেত্রে এই যেমন ফ্ল্যাট, ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট করা, আপনি তো চাইলে কালকে বেচতে তো পারবেন না, আপনি তো ঋণের মধ্যে রয়েছেন, লোনটা কিন্তু ক্লিয়ার করতে হবে, তবে তো আরেকজন কিনবে, নাহলে সে আপনার এই ঋণটা নেবে কেন ভাই? তো আপনাকে দুঃখটা বয়ে বেড়াতে হবে বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, যতদিন আপনার ব্যাংক লোন। এটাকে রেক্টিফাই করার জন্যে শ্রী যন্ত্রম 110% কার্যকরী, আমি 100-এর ওপরও তাকে 10% দিয়ে দিলাম, কারণ এতগুলি দিন ধরে আমি কাজ করছি এই বাস্তু নিয়ে, আমাদের শ্রীযন্ত্রণ নিয়ে, যাদের যাদের দিয়েছি তারা প্রতিটি মানুষ ভালো আছেন, স্যাটিসফাই 99.9% মানুষ ভালো আছেন। তাই বলি এই শুভ দিনের প্রাক্কালে যারা যারা অনুষ্ঠান দেখছেন, আরেকটা কথা, আমি জানি আমার দেশে অনেক গরিব মানুষ আছেন, তারা হয়তো ধনতেরাসের মধ্যে পারলেন না, কোনো অসুবিধে নেই, আমি সারা বছর ব্যাপী বাস্তুর কাজ করি, সারা বছর ধরে আমি শ্রীযন্ত্রণ দিই, যে কোনো বৃহস্পতিবার, যে কোনো পূর্ণিমা, যে কোনো শুভ দিনে আপনি শ্রীযন্ত্রণ স্থাপন করতে পারেন। ধনতেরাসে পারলাম না মানে হয়ে গেল না, আমি সারা বছর শ্রীযন্ত্রণের কথা বলি, আপনারা জানেন, সকলে বলে না, সকলে এই টাইমে রোজগার করবার জন্যে 5-10 দিনের জন্য কথা বলতে আসে, 5 তারিখ হবে ধনতেরাস, 6 তারিখ কালী পুজো, 7 তারিখ দীপাবলি, শেষ, বাস্তুর গল্প, শ্রীযন্ত্রণের গল্প শেষ। যাই হোক, এটা আপনারা বোঝেন, এটা যারা চেম্বারে আসেন তারা আলোচনা করেন, তারা প্রত্যেকে বলেন প্রশান্তদা আমরা বুঝি, আমরা সবটা বুঝি। এইখানে আমি আপনাদের বলবো, যারা যারা রয়েছেন পারছেন, ক্ষমতায় কুলোচ্ছে, তারা প্ল্যাটিনাম কিনবেন ধনতেরাসের দিন, কারণ সাদা ধাতু, শ্বেত ধাতুতে মা লক্ষ্মী এসে আশ্রয় নেন, ধনদেবী লক্ষ্মী। প্ল্যাটিনাম কিনবেন, যিনি পারবেন সোনা কিনবেন, যিনি পারবেন না রূপো কিনবেন, যিনি তাও পারবেন না কিছু স্টিলের দ্রব্য কিনবেন, স্টিলের বাটি, থালা, চামচ, যা পারবেন একটা সাদা ধাতুর জিনিস কিনবেন, কিনে বাড়িতে রাখবেন, দেখবেন মা লক্ষ্মী সেদিনকে আপনার কাছে এসে একটা আশ্রয় নেবেন। আমি জানি অনেক গরিব মানুষ আছেন, তারা সকলে পারবেন না আমার কাছে এসে পৌঁছতে, তারা সকলে পারবেন না শ্রীযন্ত্রণ সোনা রূপো প্ল্যাটিনাম কিনতে, তারা একটা স্টিলের চামচ কিনবেন, রাখবেন বাড়িতে। আমি আপনাদের বারবার দেখাচ্ছি, আপনারা দেখছেন শ্রীযন্ত্রণের সঙ্গে আমার সৌভাগ্য বৃদ্ধিকারী কলস, কয়েকজন পেতে পারেন, দরকার মনে করলে যোগাযোগ করবেন, মূল্য জেনে নেবেন, এর কোনো ভ্যারিয়েশন নেই, জায়গা অনুযায়ী যার যা ইচ্ছে নিতে পারেন, ছোটো মাঝারি বড়। কিন্তু শ্রীযন্ত্রণের ক্ষেত্রে বাস্তু বিচার করে অথবা আপনার যা ইচ্ছে তাই, যেমন সবাই করছেন এত কাটা জমির জন্য এত টাকা, নো বাস্তু বিচার, ভালো কথা, কিন্তু সঠিক নিচ্ছেন তো? সবাই অনেক বড় বড় কথা বলছেন, অনেক জ্ঞানের কথা বলছেন, অনেক কিছু, কত উপহার, 40-50-100 উপহার, এই উপহারগুলো কিন্তু আপনার পকেটের পয়সা থেকেই কেনা, কারণ শ্রীযন্ত্রণটির দাম তো 200 টাকা, কিনছেন তো 8,000 টাকা দিয়ে, তাহলে উপহার কেন দিতে পারবেন না বলুন তো 50টা? আমি কিন্তু পরে কথা বলছি না, উপহার দেব, ধনতেরাসের আগের দিন রাত্রির প্রোগ্রামে দেখবেন 8:15 রাত্রির 11:15 রবিবার এই চ্যানেলের পর্দায়, মিস করবেন না, বারবার বলছি, অনেক কিছু বলতে পারবো, অনেক কিছু নতুন নতুন তথ্য দেখতে পাবেন, যারা দেখছেন, যারা দেখছেন না তাদেরকে বলে দেবেন ওই সময় অনুষ্ঠানটা দেখতে প্রশান্ত। যাই হোক, অনেক কথা বলবার আছে, সেদিনকে বলবো আমরা। তো প্রথম কথা হচ্ছে বাস্তু বিচার করে, প্রতিদিন মানুষ আসছেন বাড়ির প্ল্যান নিয়ে, ড্রয়িং নিয়ে, দোকানের, অফিসের, দেখাচ্ছেন কী প্রবলেম, বুঝছেন কী করলে ঠিক হবে, জানছেন, বলছেন প্রশান্তদা করে দিন,
নামগোত্র নিয়ে শোধন করে দিন। একমাত্র আমি কিন্তু আপনাদের বলি যে সৃজন্তম আপনাদের নামগোত্রের শোধন করে আপনাদের দিই, আপনারা আবার তাকে শোধন করে বাড়িতে মন্ত্র পাঠ করে মন্ত্র উচ্চারণ করে জাগৃত করে স্থাপন করেন। ওই মুদির দোকানের মতন এত কাটা জমির জন্য এত, এত কাটা জমির জন্য এত নিয়ে চলে যান, ওটা আমি করি না। কারণ আমারটা ইন্ডাস্ট্রির তৈরি নয়, কোম্পানির তৈরি নয়, সাধারণ মানুষ শুদ্ধ বস্ত্র পরে তারা তৈরি করেন আধ্যাত্মিক নিয়ম মেনে। আমি সেটা আপনাদের জন্যে জোগাড় করে নিয়ে আসি, আপনাদের দিই। আরেকটি মানুষও নেই যারা নিজেরা গিয়ে সৃজন্তম জোগাড় করে আনেন, কারণ ওগুলি কাচের, কোনো বাস্তু বিচারের দরকার নেই। মেশিন দিয়ে পরীক্ষা করার কথা কেউ বলবেন না, মেশিন আছে আছে কিন্তু বলবেন, আর একটা সার্টিফিকেট দিয়ে দেবেন, কাচের সৃজন্তম দিলাম, কাগজে লেখা আছে আসল, হয়ে গেল আসল, নিন। আর কিছু আপনাকে বুজুং বাজুং দেবার জন্য উপহার, নিন, আপনি সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, নিয়ে গিয়ে বসিয়ে দিলেন, দিনের পর দিন অপেক্ষা করছেন, মা লক্ষ্মী কিছুই করে না। এবং আমি যদি চাই এরকম মানুষদের কাছ থেকে সৃজন্তম নিয়ে, যারা ঠকেছেন, যারা পরীক্ষা করে দেখেছেন এগুলি নকল, আমি চাইলে তাদের কিন্তু পাশে নিয়ে বসে পড়তে পারি, করি না, লিভ ইট, বাদ দিন। কিন্তু যারা যারা সৃজন্তম রাখবেন বলে মনে করছেন, আগে ডিসিশন নিন, সঠিক কার্যকরী দ্রব্যগুণ সম্পন্ন জিনিসটি নেব তো, যার মধ্যে মালক্ষী এসে আশ্রয় নিয়ে আমার বাস্তুদোষকে কাটিয়ে তুলে আমার জীবনে উন্নতি আনবে, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি, কারণ আমি বাথরুম সরাতে পারিনি, কারণ আমি সদর দরজা সরাতে পারিনি, কারণ আমার রান্নাঘর ভুল জায়গায়, কি করব, প্রবলেম থেকে কেটে বেরিয়ে উঠতে হবে আমায়, তাদের জন্য সৃজন্তম। তারা কার্যকরী কাজে জিনিস রাখুন, আর যারা ঘর সাজাবার জিনিস রাখবেন, অনেক পয়সা, একটু কয়েক হাজার টাকা জলে যায় যাক, তারা ওই ফিক্স প্রাইসের সৃজন্তম কিনবেন। আচ্ছা আমার একটা কথা বলুন তো, হানি ওপাল, ফায়ারিং ওপাল সব 250 টাকা করে রতি হয়, পোকরাজ 300 টাকা রতি, তার বেশিও না তার কমও না, হয় না, কেন হয় না বলুন তো? তাহলে কি করে যদি আসল স্ফটিকের হয় তাহলে সেটা ফিক্স প্রাইস 100 টাকা করে গ্রাম, তার কোনো কোয়ালিটির ভ্যারিয়েশন নেই, তাহলে তো পাথরের নয় ওটা, ওটা কাচের, ইন্ডাস্ট্রির তৈরি। যেমন হানি ওপাল, ফায়ারিং ওপাল 500 টাকার অতি, 1000 টাকার অতি, 1500 টাকার অতি, 2500 টাকার অতি ভ্যারিয়েশন আছে, ওয়াই, কী জন্যে? পোকরা চুরি পান্নার ভ্যারিয়েশন আছে, কী জন্যে? তাহলে তাদেরও ফিক্সড রেট হওয়া উচিত ছিল, নেই। এবং মজার কথা, সেগুলি কোনো কোম্পানির নয়, খালি সৃজন্তমটার কোম্পানি, সৃজন্তমের কোম্পানি উপহার দেয়, হানি ওপালের কোম্পানি উপহার দেয় না, ফায়ারিং ওপালের কোম্পানি উপহার দেয় না। এবং তাকে প্রুফ করার জন্যে সেখানে কোনো কিছু সাটামাটা থাকে না, থাকে সৃজন্তমে। লিখে রেখে দিন, যাদের কাছে এই কথাগুলি শুনছেন, 5, 6, 7 নভেম্বর 2018, তারপর থেকে ফানুস আর নেই, আর শুনবেন না, আবার শুনবেন সামনে বছর, রোজগার করতে আসবো, রোজগার করবো, চলে যাবো। প্রসঙ্গ তো সারা বছর ধরে মানুষকে বুঝিয়ে রেখেছে সৃজন্তম কাজের জিনিস, ভালো জিনিস, চলো ফাঁকতারে কিছু কয়েক লক্ষ টাকা রোজগার করে নাও, 200 টাকারটা 2500 টাকা, কাগজ দিয়ে দিয়েছি সার্টিফিকেট, হোম ডেলিভারি নিচ্ছেন তো, ওই কাগজটা দেখে সান্ত্বনা পুরস্কার পান, অনেক উপহার পেয়েছেন, অলক্ষ্যে এসে আশ্রয় নেবেন আপনাদের বাড়িতে, বলে দিলাম, করবেন কি না ভাবুন। যেখান থেকে ইচ্ছা সৃজন্তম নিন, বলুন ভাই সামনে পরীক্ষা করে দাও, ঠিক এরকম একটা মেশিন দিয়ে আপনাদের একটু পরীক্ষা করে দেখেই দিই, দেখুন একটা এত বড় সৃজন্তম, অনেক বড়, দেখে নিন, দেখতে পাচ্ছেন কত বড়, লেখা আছে গ্লাস, কাটানো রয়েছে গ্লাসের নিচে, যদি অরিজিনাল হয় তাহলে এই কাটাটি গ্লাসকে ছাড়িয়ে উঠে আসবে, এসেছে, আমি চেপে ধরে রেখেছি, গ্লাসে গিয়ে কাটাটি আটকে গেছে কিন্তু উঠে বেরিয়ে আসতে পারেনি, ভালো করে খেয়াল করুন গ্লাস। এবার আমি এই সৃজন্তমটি পরীক্ষা করব, দেখুন কি করেছি আমি, কোনো মন্ত্র দিইনি, কোনো ম্যাজিক করিনি, কোনো ব্যাটারি কারেন্ট কিচ্ছু লাগাইনি, এই সৃজন্তমের ক্ষমতায় সেই কাটাকে তুলে নিয়ে চলে এলো, যা কিনা আসল ব্রাজিলিয়ান স্ফটিক, খেয়াল করুন। আবার দেখুন এখান থেকে নিয়ে গিয়ে রাখাই, উঠছে, আটকে গেছে কিন্তু, গ্লাসে গিয়ে কাটা আটকে গেল, ছেড়ে দিলাম। আবার দেখুন আরেকটি, দেখুন ছোট্ট, কি দেখলেন,
গ্লাস ছাড়িয়ে বেরিয়ে চলে এলো, আসল স্ফটিকের সিযন্ত্রণ। কিন্তু যখনই কোনো সিযন্ত্রণ কিনছেন, একটা কথা টু দ্য পয়েন্ট বলে দিই, দুর্বৃত্তের ছলের অভাব হয় না। হতে পারে আমরা দেখবেন বিভিন্ন যে মিটার, এই মিটার, গাড়ির মিটার, ইলেকট্রিকের মিটার আমরা অ্যাডজাস্ট করতে পারি, সব তো আমাদের বুদ্ধি। এই মেশিনকেও বুদ্ধি করে কারুকার্য করে এমন করে দিলাম, আপনি কাজকে দেখুন, যাকেই দেখুন সবই বলবে ক্রিস্টাল। তাহলে কি করতে হবে? ওই মেশিন দিয়ে আগে একটা কাজ পরীক্ষা করতে হবে, তাহলে মেশিনটা ঠিক। এইবার ভাই তুমি সিযন্ত্র পরীক্ষা করো, যেমন একটা কাচের টুকরো। আমি কিন্তু আপনাদের ভালোর জন্যে এগুলো শেখাই, আমরা বাংলার মানুষ, আমরা গরিব, কিন্তু আমরা বুদ্ধিহীন বুদ্ধিহীন নই। আমরা আগে পড়ে আগে আবেগ চলে আসে আমাদের মধ্যে, আবেগ, চট করে মানুষকে বিশ্বাস করিনি, বন্ধু মনে করিনি, আপন মনে করিনি, তারপর ঠকে যাই। প্রতিদিন একজন দুজন আসছে, এসে বলছে দাদা অমুক জায়গা থেকে নিয়েছিলাম, পরীক্ষা করে দেবেন। প্রতিটি কাচের, প্রতিটি, যেটাই মেশিনে চেক করা হয়নি, দেখুন একটা কাচের টুকরো চেক করি, পিওর কাচ, গ্লাস, গ্লাস। এবারে আমি একটা স্ফটিকের সিযন্ত্র চেক করি, কি হলো দেখুন, আমি কিছু অন্যায় করছি কি, আমি কিছু ভুল করছি কি? কেন করছি জানেন? 365 দিন আমি এই কাজটা করি, দিস ইজ মাই প্রফেশন, পশ্চিমবঙ্গের বুকে আর কেউ করে না, একজনও করে না। তাই আমাকে কিন্তু দায়িত্ব নিতে হয়। আপনি তো আমাকে বিশ্বাস করে একটা সিযন্ত্রণ কোথাও থেকে নেবেন, হয়তো আমার কাছে আসতে পারেননি, বহরমপুর বাড়ি, হয়তো শিলিগুড়ি বাড়ি, হয়তো বাঁকুড়ার শিউড়িতে বাড়ি, খাতড়ায় বাড়ি, গড়বেতায় বাড়ি, পারেননি আমার কাছে আসতে। প্রশান্তদা বলেছে সিযন্ত্রণ ভালো হয়, একটা পাড়ার থেকে কিনে নিয়েছেন, রামবাবু যদুবাবুর থেকে কিনে নিয়েছেন, তারপরে বলছেন প্রশান্তদা একটা বেকার জিনিস, কিছুই হয় না। কেন হয় না জানেন? আপনি একটি কাচের টুকরো তৈরি সিযন্ত্রণ বাড়িতে রেখেছেন, কোম্পানির তৈরি, কিছু সাটা ফাটা আছে ওখানে, আর অনেক উপহার দিয়ে দিয়েছে। আপনাদের চোখ কান খোলার জন্য কথাগুলি বলা, একটু মাথায় রাখুন, কেন পোকরাজের ফিক্সড প্রাইস নেই এত টাকা করে রতি, কেন হানি ওপালের আর এর নেই? তাহলে আমি বলে দিচ্ছি, এখন যেখান থেকে হানি ওপাল নেবেন 300 টাকা রতি, তার বেশি এক পয়সাও দেবেন না। কেন বলুন তো, 3000 টাকা, 5000 টাকা, 2500 টাকা আলাদা আলাদা রতি। তাহলে আসল পাথরের সিযন্ত্রণেরও কিন্তু ভ্যারিয়েশন থাকবেই, আর যদি কাচের হয় তাহলে নো ভ্যারিয়েশন, কোম্পানির তৈরি, তো কাচ গড়িয়ে ঢেলে দিয়েছি ছাঁচের মধ্যে, লটে বেরিয়ে গেছে, এত বড় সিযন্ত্রণ বাড়িতে রেখেছেন, আর এত বড়ই কিন্তু মালক অলক্ষিয়েছে, আপনার বাড়িতে ঢুকে পড়েছে। ভাবুন কি করবেন, ভেবে দেখুন কি করবেন। আমিও তো পারি এত এত উপহার দিয়ে, আপনাদেরকে লোভ দেখিয়ে, সার্টিফিকেট দেখিয়ে কোটিপতি হয়ে যেতে। আমি কোটিপতি হতে চাই না, মালক্ষীর আশীর্বাদ আমার সঙ্গে আছে, তাই আমার কিছু লাগে না, কিচ্ছু প্রয়োজন পড়ে না, অনলি মালক্ষী যন্ত্রম সিযন্ত্রম। যারা মনে করছেন যে সত্যি কি কিছু এরকম হয়, আপনি কটা এক্সাম্পল চান, 100, 200, 500, 1000, 10000, আই গিভ ইউ, আমি আপনাকে দেবো, চ্যালেঞ্জ করে দেবো। পশ্চিমবঙ্গের বিখ্যাত বিখ্যাত লোক প্রশান্ত থেকে সিযন্ত্র নিয়ে তাদের বাড়িতে রেখেছেন, তারা ভালো আছেন, কোনো দিন প্রচার করি না। বড় বড় সেলিব্রিটি, বড় বড় নেতা মন্ত্রী মশাইরা, তাদের বাড়িতে আমার দেওয়া সিযন্ত্রম, এই সিযন্ত্রমের সামনে দাঁড়িয়ে বলছি, সামনে বসে বলছি, কোনো দিন প্রোপাগান্ডা করি না, অমুকে নিয়েছে তাই আপনি নিয়ে যান। আমার কাছে গরিবের থেকে গরিব মানুষ এসছেন সিযন্ত্রম নিতে, আফটার ফিউ টাইমস তিনি বলেছেন প্রশান্তদা আমার জীবনটা পাল্টে দিয়েছেন আপনি, যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করুন। আসল স্ফটিকের সিযন্ত্রম বাড়ির প্ল্যান ড্রয়িংটা আগামী রবিবার পর্যন্ত দেখান, দেখিয়ে নিন। আমি জানি ধনতেরাসের দিন অনেকে এসে বলবেন প্রশান্তদা সময় পাইনি, দাদা প্লিজ একটু প্ল্যানটা দেখে দিন, যা লাগবে তাই দিন, তাই নিয়ে যাব, আমি এটিএম কার্ড সঙ্গে করে নিয়ে এসেছি, প্রতিবার এই ঘটনা ঘটে। যাই হোক, রবিবার দিন 4 তারিখ সন্ধে 8:15 প্রোগ্রাম এবং রাত্রির 11:15 প্রোগ্রাম মিস করবেন না, মিস করাতে চাইছেন অনেকে, সেটাও আপনারা বুঝেছেন, যাতে অনুষ্ঠানটা না দেখা যায়, কি যে করে হোক সেই অনুষ্ঠানগুলো দেখবেন। অনেক তথ্য আপনাদের সামনে আনবো, কী উপহার দেব, ধনতেরাসের কী কী আমরা কাজ করতে পারি, কী কী উপকারিতা আমরা পেতে পারি, প্রত্যেকটি। তবে একটা জিনিস মাথায় রাখুন, আমার সিযন্ত্রণ খেলনা নয়, মালক্ষী যন্ত্রণ, তাকে জাগৃত করতে পারলে, আপনার মনের আবেগ, ভক্তি, বিশ্বাস দিতে পারলে, আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, মা এটা আমার চাই, আমায় দাও, আপনি পাবেনই পাবেন, আমার অন্য কিছু করতে হয়নি,
মালিক কি আমাকে সব দিয়েছেন। যাই হোক, আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকুন, যোগাযোগ করুন ফোন করে ইনফরমেশন নিয়ে, দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। নমস্কার।